আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম, আজকে এই টপিকটির উপর বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। বাট এই একটি ভিডিওতেই আপনাদের যতগুলো কনফিউশন রয়েছে আর যতগুলো নিয়ম রয়েছে সবগুলো আমরা আলোচনা করব। এই জন্য আজকের বিষয়টির টাইটেল হচ্ছে অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম মেগা ভার্সন। সো ফার্স্ট অফ অল আমরা এই যে পরীক্ষাটা, অনার্স পরীক্ষাটা, এই পরীক্ষাটার ধরন সম্পর্কে আলোচনা করি। সো এই পরীক্ষাটা হচ্ছে আমরা যখন জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষাগুলোর মতো বোর্ড পরীক্ষা। সো এখানে বোর্ড পরীক্ষা আমরা যেগুলো দিয়ে এসেছিলাম সেগুলোতে যেমন করে ডিউটি হইতো, যেমন করে পরীক্ষা হইতো, আর যেমন করে আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতাম, ঠিক অনার্স পরীক্ষার আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো রয়েছে এগুলোও ঠিক আগের পরীক্ষাগুলোর মতোই সেম সিস্টেমে নেওয়া হবে। এরপর আমরা আলোচনা করি যে এই প্রশ্নপত্রটা নিয়ে। সব থেকে বেশি যে কনফিউশনটা অনার্স পরীক্ষার যে নিয়মটা, তো কনফিউশনটা তৈরি হয় প্রশ্নপত্র নিয়ে, যে প্রশ্নপত্রটা আসলে কেমন এবং উত্তরটা কেমন করে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নপত্রটা নিয়ে আরেকবার দেখি। সো প্রশ্নপত্রের পূর্ণমান সাধারণত 80 নম্বর এবং সময় হচ্ছে 4 ঘন্টা। প্রশ্নটি এরকম হতে পারে, এরকম করে হয়, ক বিভাগ 10টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর, এই 1 নম্বর করে 10টা প্রশ্নে 10 নম্বর। সো এখানে 1 দেওয়া থাকবে, তারপর ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ ছ ঞ ট ঠ পর্যন্ত। সো এইখানে 12টি প্রশ্ন থাকবে, 12টির মধ্যে আপনাকে যে কোনো 10টি চুজ করতে হবে। এরপর হচ্ছে খ বিভাগ, খ বিভাগের জন্য আমাদের 4 নম্বর করে প্রতিটা 4 নম্বরকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। সো 4 × 5 = 20, এই খ বিভাগের জন্য 20 নম্বর বরাদ্দ রয়েছে। 2 থেকে 9 নম্বর পর্যন্ত সাধারণত এই খ বিভাগের প্রশ্নগুলো করা হয়ে থাকে। এরপরে রয়েছে গ বিভাগ, গ বিভাগেও 8টা প্রশ্নই থাকবে, বাট গ বিভাগে প্রতিটা প্রশ্নের জন্য 10 নম্বর করে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 50 নম্বর অ্যান্সার করতে হবে। সো গ বিভাগের সিস্টেম 3 রকমের হতে পারে। 1 নম্বর হচ্ছে একটা 10 নম্বর প্রশ্নের জন্য একটাই প্রশ্ন, এরকম করে সবগুলোই হতে পারে, অথবা একটা 10 নম্বর প্রশ্নে 10 নম্বরের প্রশ্নের জন্য ক খ দুইটা পার্ট, আলাদা আলাদা দুইটা পার্ট করে এভাবে সবগুলোই হতে পারে, অথবা কিছু রয়েছে যেগুলো সিঙ্গেল প্রশ্ন আর কিছু ডাবল প্রশ্ন, এই মিলিয়ে এরকম প্রশ্নটি হতে পারে। সো এরপর আমরা এখন লিখি, দেখি যে উত্তরটা কীভাবে করব। অনেকের কনফিউশন রয়েছে যে আগে ক বিভাগ উত্তর করব নাকি খ বিভাগ নাকি গ বিভাগ, যদি ক বিভাগ করি তাহলে কেমন করে উত্তর করব, যদি খ বিভাগ উত্তর করি তাহলে কেমন করে উত্তর করব। সো ফার্স্ট অফ অল আপনার যদি কমন থাকে তাহলে প্রথমে আমি সাজেস্ট করব, এবং আমি নিজেও এটা করছিলাম, যেহেতু আমি আমার বিগত 4 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে অনার্স পরীক্ষা দেওয়ার। সো আর ধারণা থেকে বলি, যদি আপনার ক বিভাগের 8-9টা প্রশ্ন কমন থাকে তাহলে ক বিভাগ থেকে শুরু করবেন এই প্রশ্নের। এখন শুরুটা কীভাবে করবেন, আপনারা প্রথমে ক উত্তর, তারপর ঘ উত্তর, তারপর চ উত্তর, তারপর আবার খ উত্তর, এইভাবে এলোমেলোভাবে না করে যদি পারেন তাহলে সিরিয়ালি প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন। বিশেষত ক বিভাগটা সিরিয়ালি প্রশ্নের উত্তর করা তেমন একটা পসিবল হয় না, তারপরে আপনি বা আপনারা সিরিয়াল মেনটেন করার একটু চেষ্টা করবেন, যেন পরীক্ষক আপনার খাতাটি কাটতে সন্তুষ্টবোধ করেন। সো ফার্স্ট অফ অল এখানে 12টার মধ্যে যে কোনো 10টা উত্তর করবেন, এটা তেমন মেজর বিষয় না, মেজর বিষয় হচ্ছে খ বিভাগ। এখন আপনারা মনে করেন যে ক বিভাগের আপনার একটা প্রশ্ন কমন আসেনি বা 2-1টা প্রশ্ন কমন আসছে, সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ প্রশ্নটা প্রথমে পড়ে দেখবেন, যদি আপনার খ বিভাগ থেকে বেশ কয়েকটা কমন থাকে, 4-5টা, সো তাহলে আপনাদের ক বিভাগ আর গ বিভাগ বাদ দিয়ে আগে খ বিভাগ শুরু করতে হবে। তবে খ বিভাগ প্রশ্নের অ্যান্সার শুরু করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সিরিয়াল মেনটেন মাস্ট বি, খ বিভাগ আর গ বিভাগ অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। অর্থাৎ যদি খ বিভাগ থেকে শুরু করেন নো প্রবলেম, তবে প্রথমে আপনাকে 2 নম্বর লিখতে হবে, 2 নম্বর কমন না পড়লে 3 নম্বর লিখবেন, 3 নম্বর কমন না পড়লে 4 নম্বর লিখবেন, এইভাবে সিরিয়ালি লিখতে হবে। 2 নম্বর লিখে 5 নম্বরে চলে গেলেন, ওখান থেকে আবার 3 নম্বরে চলে আসলেন, এইভাবে এলোমেলো করে লিখলে কিন্তু হবে না। সো আপনারা এটা সিরিয়ালটা মেনটেন করবেন। এরপর আসে গ বিভাগ, গ বিভাগের 10 নম্বরের জন্য সিঙ্গেল প্রশ্ন বা ডাবল প্রশ্ন বা কম্বাইন সিঙ্গেল ডাবল দুই ধরনের প্রশ্ন হতে পারে। সো এখানে আপনারা খ বিভাগের মতোই
ক্ষয় বিভাগের মতোই সিরিয়াল মেনটেন করতে হবে। আগে যদি 10 নম্বর লেখেন, তারপরে 11 নম্বর, তারপর 12 নম্বর, তারপর 13 নম্বর, এবং 10-এর ক আর 11-এর খ এইভাবে লিখে কিন্তু একটা প্রশ্ন হয় না। আপনি যদি 10 নম্বর অ্যান্সার করেন আর সেখানে যদি 2টা পার্ট থাকে, ক এবং খ, তাহলে আপনাকে সেই 2টা পার্টের 2টাই অ্যান্সার করতে হবে, এবং যদি একটাও অ্যান্সার করেন তাহলে সেটা 10 অ্যান্সারের সমতুল্য হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে 5 নম্বর অটোমেটিক্যালি কাটা যাবে। আর 5 নম্বর যে প্রশ্নের উত্তর করবেন সেখান থেকে তো 2-1 নম্বর এমনিতেই কাটা যাবে। সো যদি আপনি যে প্রশ্নটি অ্যান্সার করেন, যদি 2টা পার্ট থাকে, অবশ্যই 2টা পার্ট আপনাদের ফুলফিল অ্যান্সার করতে হবে এবং সিরিয়াল মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় আপনারা খ বিভাগ বা গ বিভাগ থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করলেন কিন্তু সিরিয়ালটা কোনোভাবে মেনটেন করতে পারলেন না, অনেক চেষ্টা করলেন তারপরও হালকা আধেক এলোমেলো হয়ে গেল। তো এইভাবে যদি এলোমেলো সিরিয়াল হয়ে যায় তাহলে কি আপনাদের পরীক্ষক আপনাদের খাতাটা মানে কেটে দেবে, বা যেই এলোমেলো প্রশ্নের উত্তরগুলো লিখছেন তার জন্য কি নম্বর পাবেন না? এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে সাধারণত যারা পরীক্ষার খাতা কাটেন তারা সিরিয়ালি প্রশ্নের উত্তর করলে খুব সন্তুষ্ট হয় এবং নম্বর বেশি দেয়, কিন্তু কখনো কখনো সিরিয়াল ভঙ্গ করলে কাটে দেওয়ার সম্ভাবনা নাই, আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে যতদূর জানি। তবে নম্বর খুব কম পাবেন। মনে করি যে আপনারা খ বিভাগ খুব সুন্দর করে সিরিয়ালি 5টা প্রশ্নের উত্তর করছেন, সো সেক্ষেত্রে আপনি খুব ভালো অ্যান্সার করছেন ধরে নিলাম। সো এখানে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা 4 নম্বরের প্রশ্নের জন্য আপনারা প্রত্যেকটা অ্যাভারেজে 3 নম্বর করে পেলেন সিরিয়াল মেনটেন করে, কিন্তু একই প্রশ্নগুলো ওইগুলোই আপনি লিখছেন কিন্তু সিরিয়াল মেনটেন করেননি, সেক্ষেত্রে যে পরীক্ষক তার উপর ব্যাড ইমপ্রেশন পড়বে, সো আপনার উপর ব্যাড ইমপ্রেশন পড়বে, সো পরীক্ষক সেখানে অ্যাভারেজ 3 নম্বরের জায়গায় 2.5 নম্বর, 2 নম্বর বা 1.5 নম্বরও দিতে পারেন। এমনকি উনি চাইলে আপনার পরীক্ষার যে উত্তরটা করছেন আপনি সেখানে প্রশ্নের সেখানে নম্বর নাও দিতে পারেন, তবে সাধারণত এরকমটা হয় না। সো এরপর আমরা আলোচনা করি যে কোন বিভাগের প্রশ্ন কতটুক নম্বরের জন্য কতটুক অ্যান্সার করব। সো ফার্স্ট অফ অল ক বিভাগ তো আমরা জানি যে 1 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই, সো এখানে কতটুক লম্বা করতে হবে এটা নির্দিষ্ট কোনো পৃষ্ঠা সংখ্যা দেওয়া বড় মুশকিল, কারণ এখানে নাম্বারগুলো ভেরি করে, পৃষ্ঠা সংখ্যাগুলো ভেরি করে। সো ক বিভাগ প্রশ্নের উত্তর যদি লেখা শুরু করেন, 10টা প্রশ্নের উত্তর লিখতে যতটুকু পৃষ্ঠা যায় আপনাকে অতটুকুই অ্যান্সার করতে হবে। সো এখানে ফিক্সড কোনো পৃষ্ঠা নম্বর নাই, বা আপনাকে তেমন কোনো মানে প্রিন্সিপালস ফলো করতে হবে না। এরপর আসি খ বিভাগ। খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা 4 নম্বর করে পাবেন, এবং যেহেতু 4 নম্বর করে পাবেন সো বেটার হয় 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা লেখা, 2 পৃষ্ঠার কম লিখলে 4 নম্বরের কম পাবেন, আর যদি 3 পৃষ্ঠার বেশি লেখেন তাহলে বাকি যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার সময় পাবেন না। সো মাই সাজেশন হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠা লিখবেন। তবে আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমি তো বেশ কয়েকটা অনার্সের বোর্ড পরীক্ষা দিয়েছি, তো সেখানে খ বিভাগের প্রশ্নের জন্য কত পৃষ্ঠার অ্যান্সার করেছি, সো আমি যতগুলো পরীক্ষা দিয়েছি তো তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 4 নম্বরের জন্য 2 পৃষ্ঠা করে লিখেছি, এবং কখনো কখনো দেখা যায় যে আমি তো ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, সো যখন আমরা ফিনান্স বা বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস কমিউনিকেশন এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা দিতাম, সো সেখানে দেখা যায় যে গ বিভাগের জন্য এবং খ বিভাগের কিছু কিছু প্রশ্নের জন্য ম্যাথ দেওয়া হয়ে যেত। সো যখন আমরা ম্যাথ করি তখন সেটা পৃষ্ঠা ভেরিয়েবল করে না, কারণ ম্যাথ তো ইচ্ছা করলে কম বেশি করে পৃষ্ঠা লেখা যায় না। সো সেখানে আমরা অতিরিক্ত সময় পেতাম, এই জন্য 4 নম্বরের জন্য 3 পৃষ্ঠা লিখতাম। আর এমনি যদি আপনারা বাংলা বিভাগ বা ইতিহাস বিভাগ বা এমন সাবজেক্টের অ্যান্সার করেন যে সাবজেক্টে কোনো ম্যাথ নাই বা কোনো কিছু নাই, শুধু আপনাকে লিখতে হবে বা ডায়াগ্রাম দিতে হবে এক্সেট্রা এক্সেট্রা, সো সেখানে আপনারা 2 পৃষ্ঠা ফলো করতে পারেন, সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখতে পারেন। এরপর আছে গ বিভাগ। গ বিভাগের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নম্বর থাকতে পারে এবং প্রত্যেকটা প্রশ্নের 2টা পার্ট থাকতে পারে। সো প্রথমে আমরা আলোচনা করি, যদি একটা প্রশ্নের 10 নম্বরের থাকে, মানে পার্ট না থাকে, সিঙ্গেল প্রশ্ন, তো সেক্ষেত্রে আপনারা 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা লিখতে পারেন। সো মাই সাজেস্ট হচ্ছে আপনারা 5 পৃষ্ঠা লিখবেন, এবং আমিও এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছি 5 পৃষ্ঠায় বেশিরভাগ লিখেছি।
আর আমি 26টা লিখেছি, কারণ আমাদের তো ম্যাথ ছিল আর ইংলিশ ছিল, সো ইংলিশ আর ম্যাথ খুব দ্রুত লেখা যায়, সো সেখানে আমরা অনেকটাই সময় পেয়ে যেতাম বাকি সাবজেক্টগুলো থেকে। সো যেহেতু সময়টা বেশি পাইতাম, আমরা 26টা করে লিখছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল 26টা করে লিখছে। বাট আপনাদের যদি এমন সাবজেক্টের পরীক্ষা দেন যেখানে আপনারা গতানুগতিক লিখতে হয়, সেখানে কোনো ম্যাথ নাই বা কোনো শর্টকাট নাই, সো সেখানে আপনারা 5 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখতে পারেন। আপনার হাতের লেখা যদি একটু স্লো হয় তাহলে 4 পৃষ্ঠা লিখেন, 4 পৃষ্ঠার যদি কম লেখেন তাহলে 10-এর মধ্যে তো 5-6-এর বেশি পাবেন না, পাওয়ার সম্ভাবনা নাই। আর যদি 6 পৃষ্ঠার বেশি লিখতে যান তাহলে আবার অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আপনারা খুব লেন্থলি অ্যান্সার করতে পারবেন না। সো সব থেকে ভালো হয় 5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন, যদি ম্যাথ থাকে তাহলে 6 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন, এবং হাতের লেখা যদি স্লো হয় মানে খুব স্পিডে যদি আপনারা না লিখতে পারেন তাহলে 4 পৃষ্ঠা লিখলেই এনাফ, তবে যাই লিখবেন খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখবেন। আর যদি 5 নম্বরের প্রশ্ন থাকে, আইমিন 10 নম্বরের প্রশ্ন 2টা পার্ট আছে, সো একটা করে একটা প্রশ্নের নম্বর 5, সো সেক্ষেত্রে আপনারা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা ফলো করতে পারেন। এখন কথা হচ্ছে খ বিভাগের জন্য আমরা যখন 4 নম্বরের প্রশ্ন অ্যান্সার করছিলাম সেখানেও আমি বলছি যে 2 থেকে 3 পৃষ্ঠা লেখেন, আর 5 নম্বরের জন্য সেম 2 থেকে 3 পৃষ্ঠা লেখেন। এখন কথা হচ্ছে 5 নম্বরের জন্য আপনারা সব থেকে ভালো হয় 3 পৃষ্ঠা লিখবেন, 3 পৃষ্ঠার বেশি লিখলে তো বাকি প্রশ্নের অ্যান্সারগুলো করার সময় পাবে না, এবং যদি আপনার হাতের লেখা অতিরিক্ত স্লো হয় তাহলে তো 2 পৃষ্ঠা লিখতে হবে, মাস্ট বি। এরপর আমরা আসি যে আমরা সাধারণত অনার্সের যে বোর্ড পরীক্ষাগুলো দিই সেই পরীক্ষার খাতার সাইজগুলো কেমন, কারণ সেই সাইজগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে এবং সেগুলো যদি আমরা আগে থেকে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু অনার্স পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমরা নর্মালি যে খাতাগুলো ব্যবহার করি এবং তার যে খাতাগুলোর সেই আমাদের খাতার পাতাগুলোর দৈর্ঘ্য প্রস্থগুলো অনেক কম, সাধারণত সবগুলোই না সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে। সো আমরা আমি যখন অনার্স পরীক্ষা দিই আমি খাতার দৈর্ঘ্য প্রস্থগুলো মেপে রেখেছিলাম, এবং তবে বেশ কয়েকটা বোর্ড পরীক্ষা দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে সেই দৈর্ঘ্য প্রস্থগুলো ভ্যারি করে। সো ভ্যারি করলেও কতটার মধ্যে ভ্যারি করে সেটা আমি মোটামুটি একটা সাম্যক ধারণা আপনাদের এখানে দেখাচ্ছি, যে সেখানে যে পৃষ্ঠাটা পাবেন তার দৈর্ঘ্য প্রস্থ 7.5 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চির মধ্যেই হয়। সো আপনারা বাসায় এমন একটি খাতাতে পরীক্ষার অ্যান্সার করার জন্য প্র্যাকটিস করবেন যার প্রস্থ হচ্ছে 7.5 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি। সো এটা কিন্তু মার্জিনের ভিতরেই, বাকি এটা মার্জিনের বাইরে, মার্জিনের বাইরেটা তো লেখার কোনো প্রয়োজন নেই, সো সেটা নিয়ে আমি আলোচনা নাই করলাম। সো আপনারা এমন একটা খাতার পৃষ্ঠা চুজ করবেন যে খাতার প্রস্থ হচ্ছে 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে এবং দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির মধ্যে। সাধারণত আমরা যে ছোটো তাওগুলো ব্যবহার করি তাগুলো, তো সেগুলোতে যদি মার্জিন না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের অনার্স বোর্ড পরীক্ষার যেই খাতাগুলো মার্জিনের ভিতরে যে যেটুকু লেখার অংশটুকু, সো এটুকুর সেম হয়। সো আপনারা সবথেকে ভালো হয় আপনারা মার্জিন না টানে ছোটো যে তাগুলো আছে সেগুলোতে সম্পূর্ণভাবে লেখার চেষ্টা করেন এবং সেগুলোই হচ্ছে পৃষ্ঠা। এরপর সবথেকে আমার সিলি একটা প্রশ্ন মনে হয়, সেটা হচ্ছে অনেকেই বুঝে না যে পাতা আর পৃষ্ঠা কী। আসলে পাতা মানে হচ্ছে 2টা পৃষ্ঠা, একটা পাতা 2টা পৃষ্ঠা সমান, সো এইটুকু বুঝতে অনেকের প্রবলেম হয়। আমি মনে করি যে যদি আমরা 12টা বা 24টা পাতা এক জায়গায় রাখি তো সেখানে 24টা বা 48টা পৃষ্ঠা হবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, আমরা যদি বাজার থেকে ছোট 6টা তা খাতা বানাই তাহলে আমাদের সেখানে 12টা পাতা হবে, কারণ একটা তায়ে 2টা পাতা হয় এবং 24টা পৃষ্ঠা হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এই প্রশ্নটিও কিন্তু বেশ কয়েকবার করা হয়েছিল, প্রায় 4-5 বার, যে ভাইয়া পাতা পৃষ্ঠা বলতে কি এপাশ ওপাশ নাকি এক পাশেই। সো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি আবার বলি যে যদি আপনারা একটা তা খাতা বানান তাহলে 2টা পৃষ্ঠা হবে, 2টা পাতা হবে, আর যদি 2টা পাতা হয় তাহলে সেখানে 4টা পৃষ্ঠা হবে। আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও কোনো ইনফরমেশান যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা এমন কোনো ইনফরমেশান যেটা আমি ভিডিওর মধ্যে দিইনি আপনাদের জানা প্রয়োজন, কমেন্ট সেকশনে কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, খুব দ্রুত রিপ্লাই পাবেন। নেক্সটে আসি যে এই যে প্রশ্নের উত্তরগুলো করব এগুলোর সময় কতটা নিব,
বা আমাদের যে প্রতি মার্কের জন্য কতটা সময় বরাদ্দ থাকে। সো সাধারণত আমাদের 80 মার্কের পরীক্ষার জন্য 4 ঘন্টা সময় থাকে, আই মিন 240 মিনিট সময় আমরা টোটাল পরীক্ষাটাতে লিখতে পারি, সময় পাই। এবং এই 240 মিনিট বা 4 ঘন্টায় আমরা 80 মার্কের প্রশ্নের অ্যান্সার করি। সো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখা যায় 1 মার্কের জন্য আমাদের সময় হাতে থাকে সর্বোচ্চ 3 মিনিট। সো এইভাবে যদি আমরা প্রশ্ন করি, এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক বিভাগের জন্য দেখা যায় যে 10 নম্বরের 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 1 নম্বরের জন্য 10 নম্বর। সো সেখানে আমরা প্রতিটি প্রশ্নের জন্য সর্বোচ্চ 2.5 মিনিট খরচ করব এবং প্রতিটি প্রশ্নের জন্য নর্মালি আমরা 2.5 মিনিট করে সময় ব্যয় করার চেষ্টা করব এবং সর্বোচ্চ 3 মিনিট। এবং যেহেতু একটি করে প্রশ্ন 2.5 মিনিট করে বারবার ঘড়ি দেখা সম্ভব হয় না, সো আপনারা একটা টোটাল হিসাব করবেন যে ক বিভাগ প্রশ্নের উত্তর লিখতে আপনাদের মিনিমাম 25 মিনিট সময়ের মধ্যে যেন আপনাদের ক বিভাগ প্রশ্নের অ্যান্সার করা হয়ে যায়, এবং সেটা যেন কোনো ক্রমেই 30 মিনিটের বেশি না হয়। আই মিন ক বিভাগ যেন আপনারা 30 মিনিটের বেশি সময় না নেন, যে ক বিভাগ প্রশ্নের অ্যান্সার করতে আপনারা 1-1.5 ঘন্টা সময় লাগাই দিলেন। এরপর আসে খ বিভাগ। তো খ বিভাগের প্রশ্ন প্যাটার্নটা ছিল আমাদের এরকম যে 4 নম্বর করে একটা প্রশ্নের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, টোটাল হচ্ছে 20 মার্ক। সো সেখানে আপনারা প্রতিটা প্রশ্নে অ্যান্সার করার জন্য 10 মিনিট করে সময় নিতে পারেন, সর্বোচ্চ 12 মিনিট। সো এইভাবে যেহেতু বারবার ঘড়ি দেখা সম্ভব হয় না, তাই আপনারা খ বিভাগের সবগুলো প্রশ্ন, আই মিন যতগুলো প্রশ্ন আপনারা করবেন, আর আমি আশা রাখি আপনারা সবগুলো প্রশ্নেরই অ্যান্সার করবেন, কারণ বেশি বেশি প্রশ্ন অ্যান্সার করলে নম্বরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সো সম্পূর্ণ খ বিভাগটা আপনারা আমি সাজেস্ট করব যে 50 মিনিটের মধ্যে শেষ করবেন, এবং এটা যেন কোনো ক্রমেই 60 মিনিটের বেশি অতিক্রম না হয়। যদি হয়ে যায় তাহলে কিন্তু অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আপনারা ঠিকমতো করতে পারবেন না। সো এরপর আছে গ বিভাগ। গ বিভাগ যদি আপনারা প্রশ্নের অ্যান্সার করেন, এই প্রশ্নের প্যাটার্নটা ছিল যে 10 নম্বরের জন্য 10 নম্বর করে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং টোটাল আমাদের নম্বর থাকবে 50। এটা হচ্ছে সবথেকে বড় এবং সবথেকে ভ্যালুয়েবল আমাদের জন্য বিভাগ, কারণ এই বিভাগ থেকেই সবথেকে বেশি নম্বর আর্ন করা যায়। সো এখানে 5টা প্রশ্ন অনেক লম্বা লম্বা, অনেক অনেক বেশি বেশি সময় পায়। সো প্রতিটা প্রশ্নে অ্যান্সার করার জন্য আমরা প্রতিবার ঘড়ি দেখব। সো ঘড়ি দেখে প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যান্সার করার জন্য 25 মিনিট করে সময় মিনিমাম লাগাবো, এবং কোনো ক্রমে এই 25 মিনিট যেন 30 মিনিটের উপরে না যায়। এবং সম্পূর্ণ গ বিভাগ আমরা যদি প্রথমে গ বিভাগটা দিয়ে প্রশ্নের অ্যান্সার করা শুরু করি, তাহলে প্রথমে যেন কোনো মতেই 125 মিনিটের মধ্যে আমাদের গ বিভাগের সম্পূর্ণ প্রশ্নগুলো অ্যান্সার করা হয়ে যায়, এবং সেটা যেন কোনো ক্রমেই 150 মিনিটের উপরে না যায়। সো এগুলো হলো যে আমরা অনার্স পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কত মার্কের প্রশ্ন, কতটা সময় পাবো, কত পৃষ্ঠা করে অ্যান্সার লিখব, এবং প্রতিটা প্রশ্নের জন্য কত সময় ব্যয় করব। এরপর আমরা একটু হাতের লেখার দিকে ফোকাস করি, যে আমরা যখন অনার্স পরীক্ষা দেবো আমাদের হাতের লেখাটা কেমন হওয়া চাই বা কেমন হাতের লেখা হলে ভালো হয়। সো প্রথমে আমি সাজেস্ট করব যে আপনাদের যাদের হাতের লেখা ভালো তাদের কোনো প্রবলেম নাই, কারণ অনার্স পরীক্ষায় যদি আপনি ভালো হাতের লেখা লিখতে পারেন তুলনামূলকভাবে আপনি ভালো নম্বর পাবেন, এবং হাতের লেখার যে সৌন্দর্যটার পাশাপাশি এর গতিটাও আপনাদের খেয়ালে নজরে রাখতে হবে, যে আপনি খুব সুন্দর করে লিখতে পারেন বাট এক পৃষ্ঠা লিখতে আপনাদের 10 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। সো এরকম করলে কিন্তু হবে না, আপনাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এক পৃষ্ঠা লিখতে কোনো মতেই 3-4 মিনিট বা 5 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। এরপর আপনার হাতের লেখা সুন্দর হলে তো কোনো প্রবলেম নেই, আর যদি আপনার হাতের লেখা খারাপ হয় তাহলে কী করবেন? তাহলে মিনিমাম আপনাদের হাতের লেখাটা এমন করবেন যে অন্য কেউ যেন পড়তে পারে। এই জন্য আপনারা টেস্ট করতে পারেন, আপনি 2-3 পৃষ্ঠা লিখলেন, লিখে আপনার একটা ফ্রেন্ডকে দেখালেন, সে যে আপনার হাতের লেখা আগে দেখেনি, বা কোনো স্যারকে দেখালেন যে স্যার এটা একটু পড়ে দেখেন তো আপনি পড়তে পারছেন কি না। মানে হাতের লেখা যাদের খারাপ তাদের বেলায়, যাদের লেখাগুলো মোটামুটি ভালো আছে তাদের কোনো সমস্যা নাই। এখন হচ্ছে মোটামুটি হাতের লেখা ভালো যে একটা ডেমো, আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটা মোটামুটি ভালো? এই জন্য ফেসবুক পেজে Maruf99 নামে আমাদের একটা ফেসবুকে পেজ আছে, সেখানে আমি একটা প্রশ্নের অ্যান্সার করছি, গ বিভাগের একটা প্রশ্নের অ্যান্সার করছি, এবং সেটা লেন্থ এবং হাতের লেখা এই দুইটার উপর ফোকাস করা হয়েছে। লেন্থ কতটুকু, সর্বনিম্ন কতটুকু হওয়া উচিত, এবং হাতের লেখাগুলো মিনিমাম কেমন ফন্ট সাইজ বা কেমন সৌন্দর্য হওয়া উচিত, এটা মিনিমামটা দিয়েছি আমি, সেখানে দেখে একটা ধারণা নিতে পারেন। সো নেক্সটে আমরা নির্ভুলতা নিয়ে আলোচনা করি। তো আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে
খাতা ভরাট করলেই বা পৃষ্ঠা ভরাট করলে নম্বর পাওয়া যায়। সো এই যে ধারণাটা, এটা আমাদের জেএসসি, এসএসসি এবং এইচএসসি পর্যন্তই ভ্যালুয়েবল। এটা অনার্স লাইফে কোনো ইম্প্যাক্ট পড়ে না যে আপনি পৃষ্ঠা ভর্তি করলেন আর নম্বর পেয়ে গেলেন। সো স্যার একটা সবথেকে ভালো এক্সাম্পল হতে পারে, আপনি যেই যেই কলেজে পড়েন সেই কলেজের বা অন্যান্য কলেজের যে কলেজ ওয়াইজ রেজাল্ট নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা সকলের রেজাল্টগুলো দেখতে পাবেন, কোন সাবজেক্টে কত নম্বর করে পেয়েছে এবং কয়টা সাবজেক্টে ফেল করেছে, ইম্প্রুভ ইত্যাদি ইত্যাদি। সো সেখানে দেখতে পাবেন যে 10%-এর উপরে সাধারণত পাশের হার থাকে না, প্রমোশনের হার থাকে বাট ক্লিন পাশের হার থাকে না। কেন থাকে না? কারণ এই যে ধারণাটা রয়েছে যে পৃষ্ঠা ভরাট করলে আমরা নম্বর পাবো। অনার্সে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি, আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি অবশ্য অনার্স ফার্স্ট ইয়ারটা এক্সপেরিমেন্ট করে পরীক্ষার অ্যান্সার করেছিলাম, এই জন্য অবশ্য একটু বাসও খাইছিলাম, একটুর জন্য ফার্স্ট ক্লাসটা আসেনি, অবশ্য পরে পরেবারে আসছে। সো আমি বিভিন্ন কয়েক যে ছয়টা ফার্স্ট ইয়ারে যে 6টা পরীক্ষা দিয়েছিলাম, তো তার মধ্যে একটা মানে একটা বিষয় এই প্রিন্সিপালসটা ফলো করছিলাম যে পৃষ্ঠা ভরাট করলে নম্বর পাওয়া যায়। সো সেখানে আমি যে ক বিভাগ প্রশ্ন, যেহেতু আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিলো, আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ থেকে প্রায় সবগুলোই 19-20 সবগুলোই কমন আসছিলো। সো আমি ক বিভাগ থেকে শুরু করেছিলাম। ক বিভাগটা অ্যান্সার করার পর খ বিভাগ যে আমাদের রয়েছে, খ বিভাগের জন্য সাধারণত 2-3 পৃষ্ঠা আমাদের, আমি আপনাদের রেকমেন্ড করছিলাম, তবে আমি সেইখানে 4 পৃষ্ঠা করে লিখছিলাম এবং খুব স্পিড, যদিও হাতের লেখা খুব একটা ভালো হয়নি, খারাপ হয়েছিল মোটামুটি, তবে পড়া যায় তো এরকম হাতের লেখা লিখছিলাম এবং অনেক বেশি লিখছিলাম, প্রায় 49টা না 52টা পৃষ্ঠা লিখছিলাম টোটাল। সো এত বেশি লেখার পরও আমি যখন রেজাল্ট পাইলাম অনার্স ফার্স্ট ইয়ারে, তখন সেই সাবজেক্টের রেজাল্ট খুব মর্মান্তিক ছিল। সেকেন্ড ক্লাস ছিল বাট ফার্স্ট ক্লাস ছিল না, শুধু এই একটা সাবজেক্টের জন্য আমার অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাসটা পাইনি আমি, বাকিগুলো তো সবগুলোই ফার্স্ট ক্লাস ছিল। সো এক্সপেরিমেন্ট করতে যাই, আমিও ধরা খাইছি। সো আপনারা আর নতুন করে এক্সপেরিমেন্ট করতে যায়েন না, আমার সাজেশন। আর আপনারা যদি চান যে আপনারা নিজে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে পৃষ্ঠা ভরাট করলে নম্বর পাওয়া যায়, সো এটা আপনাদের চয়েস। সো নেক্সটে আমরা আলোচনা করি ভার্সন। এই ভার্সন নিয়ে অনেকেরই অনেক প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি, অনেকেই বলে যে ভাইয়া অনার্স পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয় সেগুলো কি বাংলা লিখতে হয় নাকি ইংরেজিতে লিখতে হয়। সো আপনারা যে কোনো একটা ভার্সনে লিখতে পারেন, যদি আপনাদের মনে হয় যে আপনারা ইংলিশে লিখতে পারবেন এবং ইংলিশ আপনার জন্য কমফোর্ট, সো আপনি ইংলিশ ভার্সনে লিখতে পারেন। যদি আপনাদের মনে হয় না আপনারা ইংলিশ ওদের একটা বোঝেন না বা ইংলিশে অ্যান্সার করা আপনাদের জন্য সুবিধাজনক না, সেক্ষেত্রে আমরা আপনারা বাংলা ভার্সন, বাংলায় সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন। এখন কথা হচ্ছে সবগুলো সাবজেক্টে কি বাংলায় বা সবগুলোই কি ইংরেজিতে অ্যান্সার করতে পারবেন। কথা হচ্ছে সবগুলো সাবজেক্টই ইংলিশে অ্যান্সার করতে পারবেন বাট সবগুলো সাবজেক্টই বাংলায় অ্যান্সার করতে পারবেন না। কিছু কিছু টেকনিক্যাল সাবজেক্ট রয়েছে, যেমন বিজনেস কমিউনিকেশন ইংলিশ কম্পালসারি আর অ্যাকাউন্টিং, ফিনান্স, এই আমি তো বাণিজ্য বিভাগের স্টুডেন্ট ছিলাম সো এগুলো জানি, আর অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে যেগুলো কম্পালসারি ইংলিশ সেগুলোতে অবশ্যই আপনাদের ইংলিশ অ্যান্সার করতে হবে। আর সাধারণত আমি আমার সাবজেক্টের উপর বেস করে বলতে পারি যে সাধারণত যে ম্যাথ বইগুলো আছে আমাদের, যে বিজনেস ম্যাথমেটিক্স আছে এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে, ফিনান্স আছে, এগুলো কিন্তু যদিও ম্যাথ, তো ম্যাথগুলো সাধারণত বাংলায় করা যায়। সো সেখানে আবার কম্বাইন করে আমরা লিখি বাংলা ইংরেজি। মনে করেন শুরু করলাম 1 নং প্রশ্নের উত্তর, লিখলাম প্রশ্ন মতে, তারপর লিখলাম যে 1 টাকা সমান এত লাভ বাড়ে, মানে ইংলিশ আর বাংলা মিশ্র করে আমরা লিখতে পারি এবং সেখানে কোনো প্রবলেম হয় না। আমি পরীক্ষা দিয়েও আসছি, আমার রেজাল্টও পজিটিভ আসছে এবং ভালো রেজাল্ট আসছে। সো আপনারা আপনাদের একটা জিনিস ক্লিয়ার করলাম যে সবগুলো সাবজেক্টই আপনারা ইংলিশে লিখতে পারবেন বাট সবগুলোই বাংলাতে লিখতে পারবেন না। কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আপনাকে মাস্ট বি ইংলিশে লিখতে হবে। এরপর আসে অনুশীলনের ব্যাপারটা। অনুশীলন মানে প্র্যাকটিস, যে আপনারা যে অনার্স পরীক্ষা দিবেন আপনাদের অনুশীলনটা কেমন করবেন বা অনুশীলনটা কীভাবে করবেন বা অনুশীলনের আদৌ প্রয়োজন আছে কি না। আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করি যারা যারা অনুশীলন করে না, যারা ফেল পড়ে বা ইম্প্রুভ আসে যাদের সাবজেক্টগুলো, তাদের যে তাদের মধ্যে যে মেজর প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মেজর প্রবলেম হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস না করা। আপনাদের অবশ্যই পরীক্ষার অন্তত 2 মাস আগে থেকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে যে কীভাবে খাতায় লিখবেন, কতটুকু লম্বা লিখবেন, কতটা সময়ের মধ্যে লিখবেন। এটা যদি প্র্যাকটিস করেন তাহলেই কেবল আপনার রেজাল্ট ভালো হওয়া সম্ভব, নাহলে শুধু পাস করতে পারেন বা নট প্রমোটেড, বা 2-3 বারে পাস করতে পারেন বাট
আই হোপ আপনারা ক্লিন পাস করতে পারবেন না যদি অনুশীলন বা প্র্যাকটিস না করেন। সো এরপরে আর একটু ভিতরে ঢুকবো, তার আগে আমরা একটু দেখে নিই যে মার্ক ডিভিশন, অনার্স পরীক্ষার যে মার্ক ডিভিশনটা রয়েছে সেটা কেমন, আই মিন কত নম্বর পেলে কত জিপিএ, কত জিপিএতে কোন ডিভিশন, লেটার গ্রেড কত, মার্কস কত, সিজিপিএ কত, সিরিয়াল নাম্বার কত, এই যে বাকি জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই, কারণ এরপরে আমরা ভিতরে যাব। এটা সম্পর্কে অনেকে জানে না আর অনেকেই কমেন্ট করছিল যে কত নম্বর পেলে কীভাবে কত। সো প্রথমে জানে রাখি যে 10 নম্বর সিরিয়ালটা আপনারা দেখতেছেন সব থেকে নিচে। সো অনেকেই বলে আমি 1.25 পাইছি, 1.98 পাইছি বা ওগেরা ওগেরা এরকম কিছু বলে। সো আমি প্রথমেই জানাই দিই, অনার্সে কোনো 1 পয়েন্ট বলতে কোনো কিছুই নেই। অনার্সের পয়েন্ট শুরু হয় এই যে 9 নম্বর গ্রেড থেকে, 2 পয়েন্ট থেকে। সো 1 পয়েন্ট বলতে এখানে কোনো কিছুই নাই, এবং 2 পয়েন্ট যদি পান তাহলে আপনারা থার্ড ক্লাস মানে থার্ড ডিভিশনে থাকবেন, এবং এটা লেটার গ্রেড হচ্ছে ডি। এবং 2 পয়েন্ট পাইতে আপনাকে 40 থেকে 44% নম্বর থাকতে হবে, তার মানে 100-এর মধ্যে হয় 40 থেকে 44-এর মধ্যে যে কোনো একটা নম্বর থাকলে আপনারা 2 পয়েন্ট পাবেন। তো সেক্ষেত্রে ভ্যারি করতে পারে, যদি 40% নম্বর পান তাহলে 2 পয়েন্ট, কিন্তু এভাবে ভ্যারি করতে পারে। সো এটা চার্ট দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য। সো আপনারা 3.75 পাইলে এ পাবেন, এবং 4 পয়েন্ট পাইলে বা 80% নাম্বার পাইলে এ প্লাস হয়ে যাবেন। এখন একজন 80 পাইছে, একজন 96 পাইছে, দুজনের কি লেটার গ্রেড সমান বা দুজনে কি ফার্স্ট ক্লাস? অবশ্যই, যে 80 পায় আর যে 81 পায় আর যে 90 পায় আর যে 91 পায় বা 100 পায় সবগুলোই সবাই এ প্লাসের আওতায়। সো এখানে নম্বর কোনো ভ্যারি করে না, এবং 1 থেকে 5 নম্বর সিরিয়াল পর্যন্ত মানে 3 পয়েন্ট থেকে 3 উপরে যতগুলো রয়েছে সবগুলোই ফার্স্ট ক্লাস, এবং এই যে মাঝখানের যে এখানে সেকেন্ড ক্লাসের ঘর রয়েছে, আর থার্ড ক্লাসের শুধু একটাই অপশন, 2 থেকে 2.24 পর্যন্ত সেকেন্ড ক্লাস, বাকি এর উপরে 2.75 থেকে 2.25 থেকে 2.75 পর্যন্ত সেকেন্ড ক্লাস, এবং 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সো এরপর আর একটু ভিতরে আসি, আর আমাদের ইউটিউবে ফলো করতে মারুফ 99 লিখতে পারেন, আমাদের চ্যানেল পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজে মারুফ 99 লিখলে সেখানেও আমাদের পেজ পেয়ে যাবেন। আপনারা যদি কুইক অ্যান্সার মানে খুব দ্রুত অ্যান্সার চান তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, এই দুইটা সবথেকে বেটার হবে। ফেসবুক পেজে টেক্সট করলে অবশ্য অ্যান্সার পাওয়া যাবেন, তবে সেগুলোতে অ্যান্সার দিতে অনেক দেরি হয় কারণ অনেকগুলো কমেন্টের ভিড়ে, আপনাদের সকলের কমেন্টের অ্যান্সার খুব দ্রুত দেওয়া সম্ভব হয় না। সো এরপর আসি যে প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবেন বা কেমন করে লিখবেন, বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন। ফার্স্ট অফ অল আপনারা যে কোনো ভাষায় লিখতে পারেন, 1 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারেন, আমি যেভাবে লিখছি। সো নিচে আন্ডারলাইন করতে পারেন সোজা করে বা ঝিকজ্যাক নিয়মে, মানে উপর নিচ এইভাবে ঝিকজ্যাক নিয়মে আপনারা অ্যান্সার করতে পারেন বাংলার বেলায়। যদি বাংলায় করতে চান বাংলায় করতে পারবেন। সো যেগুলো সাবজেক্ট কম্পালসারি ইংলিশ সেখানেও আপনারা 1 নং প্রশ্নের উত্তর এইভাবে কিন্তু প্রশ্নের অ্যান্সার শুরু করতে পারেন, কোনো প্রবলেম হয় না। তবে শুধু এইটুকুই, প্রশ্নের অ্যান্সার কিন্তু কম্পালসারি ইংলিশের বেলায় আপনাকে ইংলিশে অ্যান্সার করতে হবে, মাস্ট। এরপর আপনারা যদি চান যে বাংলা সাবজেক্টগুলো বাংলায় আপনারা শুরু করবেন, স্টার্ট করবেন, আর ইংরেজিগুলো ইংরেজিতে শুরু করবেন, তাহলে অ্যান্সার টু দি কোশ্চেন রং 01 এইভাবে আপনারা শুরু করতে পারেন। নিচে আন্ডারলাইন করে দিতে পারেন অথবা জিগজ্যাগ আন্ডারলাইন করে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনারা যদি চান তাহলে বাংলা সাবজেক্টগুলোতেও মানে যেগুলোতে বাংলায় অ্যান্সার করতে হয় সেগুলোতেও ইংরেজিতে আপনারা স্টার্টিংটা করতে পারেন, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন রং 01। সো এটার আরেকটা মেথড রয়েছে, সেটা হচ্ছে এই যে নিচে অ্যান্সার টু দ্য এটুকু লিখে নিচের লাইনে কোশ্চেন রং 01 এইভাবে লিখতে পারেন। আমি দুইভাবেই লিখেছিলাম এবং অ্যান্সার আমাদের রেজাল্ট পজিটিভ আসছিল, কোনো প্রবলেম হয়নি। এরপর আপনারা প্রশ্নের উত্তর কীভাবে শুরু করবেন, প্রথমে আপনারা 1 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখলেন বাংলায় অথবা ইংরেজিতে, আন্ডারলাইন করলেন বা করলেন না, বা বক্স টানে দিলেন বা জিগজ্যাগ আন্ডারলাইন করে দিলেন, কোনো প্রবলেম নেই। প্রশ্নের উত্তর করার সবথেকে বেটার ওয়ে হচ্ছে ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করা। এখন ভূমিকায় আপনারা কী কী জিনিস অ্যাটাচ করতে পারবেন বা কী কী জিনিস ইনক্লুড করতে পারবেন, তো ভূমিকায় সবথেকে আমি যে জিনিসটা বেশি ইনক্লুড করছিলাম মানে সংযুক্ত করেছিলাম সেটা হচ্ছে সংজ্ঞা। আমি প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই সংজ্ঞা জানি এবং সংজ্ঞা দিয়ে সাধারণত ভূমিকা বা সূচনা আমি শুরু করছিলাম। সো মাঝে মাঝে আমি কিন্তু কিছু কোটেশন আর কিছু ফ্যাক্টসও মুখস্থ করে রাখছিলাম এই যে ভূমিকায় দেওয়ার জন্য।
সো এমন করলে একটু ভালো হয় যে কিছু প্রশ্নের ভূমিকা আপনারা সংজ্ঞা দিয়ে শুরু করলেন, কিছু কন্ডিশন দিয়ে, কিছু ফ্যাক্টস দিয়ে শুরু করলেন। সো এভাবে দেওয়ার পর আপনারা বুলেট পয়েন্টস দিতে পারেন, 1, 2, 3, 4, 5। এরপর উপসংহারে আসবেন। সো উপসংহারে আপনারা যে জিনিসগুলো দিতে পারেন সেটা হচ্ছে মতামত। আমি সাধারণত যে উপসংহারে সামারি আর মতামত এই দুটো জিনিস বেশি ইউজ করছি, আর কখনও কখনও প্রশ্নের সিদ্ধান্ত চাওয়া হয় যে এটা কি ঠিক নাকি ভুল। সো সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত দিতে পারেন অথবা মন্তব্য করতে পারেন যে এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন। সো সেক্ষেত্রে উপসংহারে আপনারা মন্তব্য দিতে পারেন। এরপর হচ্ছে প্রশ্নের ভিতরে কী কী জিনিস ইনক্লুড করলে পরীক্ষায় বেশি নম্বর পাবেন। সো আপনারা চার্ট ইউজ করবেন, ডায়াগ্রাম ইউজ করতে পারেন, চিত্র আর বুলেট পয়েন্টস ইউজ করতে পারেন। তো আমি সবথেকে বেশি বুলেট পয়েন্টস ইনক্লুড করেছিলাম আমার যতগুলো প্রশ্নের অ্যান্সার রয়েছে, বাট সবগুলো প্রশ্নের তো চার্ট আর ডায়াগ্রাম দেওয়া যায় না। সো আপনারা এই চারটার মধ্যে বা অন্য কোনো যদি আপনার প্লাস পয়েন্ট থাকে সেগুলোর মধ্যে যে কোনো একটা, যে কোনো প্রত্যেকটা প্রশ্নের ভিতরে অবশ্যই অবশ্যই অ্যাড করবেন, যাতে সবথেকে বেশি নম্বর আপনারা গেইন করতে পারেন। এরপর হচ্ছে লেন্থ, কতটা প্রশ্নের উত্তর, কত কত পৃষ্ঠায় লিখবেন সেটা তো আপনারা বুঝতে পারলেন, বাট এমন যদি হয় যে ক্ষ বিভাগের একটা প্রশ্ন আপনি অ্যান্সার করছেন এক পৃষ্ঠা, আর একটা প্রশ্ন অ্যান্সার করছেন পাঁচ পৃষ্ঠা, এভাবে যদি আপনাদের লেন্থ প্রশ্নের অ্যান্সার করার লেন্থটা ভ্যারি করে তাহলে নম্বর খুব কম পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখানে পরীক্ষক আপনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা করে যে আপনি হয়তো এর আগে খুব ভালোভাবে প্রিপারেশন নেননি বা আপনারা ভালো স্টুডেন্ট না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এবং আমি নিজে প্রত্যেকটা পরীক্ষায় কম বেশ 95% উপরে পরীক্ষায় লেন্থটা কন্ট্রোল করার চেষ্টা করছি এবং কন্ট্রোল করছি। খ বিভাগের একটা প্রশ্নের উত্তর যত লম্বা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তরই সেম লম্বাই করব, একটা প্রশ্নের উত্তর 2 পৃষ্ঠা লিখলে প্রত্যেকটা প্রশ্নের 2 পৃষ্ঠা করে সুন্দর করে গুছিয়ে লিখব। এবং গ বিভাগের যদি একটা প্রশ্নের জন্য 4 পৃষ্ঠা ব্যবহার করি তাহলে 4, 5, 4, 5 এইভাবেই সবগুলো অ্যান্সার করব, এমন না যে একটা প্রশ্নের অ্যান্সার করলাম 3 পৃষ্ঠা আর একটা প্রশ্নের অ্যান্সার করলাম 7 পৃষ্ঠা। এইভাবে করলে কিন্তু আপনাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। সো এগুলো হলো অনার্স পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার, যে মোটামুটি অনেক সময় নষ্ট করলাম যে মোটামুটি যে রুলসগুলো। এরপর আসে যে পড়াশোনার যে পদ্ধতিটা, আমরা কীভাবে অনার্সে পড়াশোনা করব এবং পড়াশোনা করতে যাই যে ব্যারিয়ার্সগুলো আসে, যে বাধাগুলো আসে, সেগুলো কীভাবে ওভারকাম করব। সো সেগুলো ওভারকাম করার জন্য বাধাগুলো কী কী তার একটা আমি লিস্ট তৈরি করছি এবং সে বাধাগুলো কীভাবে ওভারকাম করা যায় আমি আমার বেলায় যেগুলো আসছিলো এবং সেগুলো কীভাবে ওভারকাম করছিলাম তার আমি একটা মোটামুটি টেম্পোরারি সলিউশন আপনাদের দিয়ে দিচ্ছি এবং আরেকটা সলিউশন দিচ্ছি যেগুলো আপনারা নিজে নিজেই সমাধান করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যে ব্যারিয়ারটা সবথেকে বেশি আমাদের হ্যাম্পার করে সেটা হচ্ছে পছন্দের সাবজেক্ট না পাওয়া। আপনি অনার্সের মনে করেন যে ম্যাথ সাবজেক্ট নিতে চাইছিলেন বাট ইতিহাস নিয়ে পড়তে হচ্ছে, বা ইতিহাস নিতে চাইছিলেন ম্যাথ নিয়ে পড়তে হচ্ছে, বা ইংলিশ নিয়ে পড়তে হচ্ছে, আই মিন পছন্দের সাবজেক্ট না পাওয়া, এটা কিন্তু পড়াশোনার মধ্যে একটা ব্যারিয়ার। তারপর আর ইদানিং একটা জিনিস খুব লক্ষ্য করতেছি যে মোটিভেশন থাকে না অনেকের, অনেকের আবার লক্ষ্যই থাকে না যে অনার্সে যে পড়তেছি কী করবো মানে হ্যান ত্যান। সো অনেকের আবার ফ্যামিলি সাপোর্ট থাকে না, অনেকের টাকা পয়সা থাকে না বা অন্য কাজে পড়াশোনার সময় থাকে না, কেউ কেউ প্রাইভেট পড়তে পারে না, ক্লাস করতে পারে না, গ্রামের বাসায় থাকে বা ভালো কলেজে চান্স পায় না, এই জন্য মন খারাপ করে ভালো করে পড়ালেখা করতে পারে না। অনেকের আবার অনেককেই আবার গাইড করার কেউ থাকে না, অনেকে লিখতে গেলে হাত ব্যথা করে, আর অনেকে মনে করে যে একাডেমিক সিলেবাস আর চাকরির সিলেবাস তো আলাদা, সো সেক্ষেত্রে পড়াশোনার মোটিভেশন পায় না। অনেকে আবার ইংলিশ গ্রামার জানে না, অনেকে আবার ইংলিশ স্পোকেন জানে না, আর অনেকের সবথেকে বেশি যে প্রবলেমটা হয় মনে থাকে না, পরে কিন্তু মনে থাকে না, অনেকের পেটে ব্যথা, মনে ব্যথা ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন রকম সমস্যা। তো এখন কথা হচ্ছে এই যে মোটামুটি আমি সাম্যক সমস্যাগুলো দিছি, যে অনেকে বলে যে ভাইয়া আমি তো পছন্দের সাবজেক্ট পাইনি এই জন্য ভালো মতো পড়তে পারতেছি না। সো আপনি পছন্দের সাবজেক্ট পাইছেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আপনাদের অনার্স পরীক্ষার খাতায় আপনি কোন প্রশ্নের উত্তরটা কীভাবে অ্যান্সার করছেন সেটাই ভ্যারি করে, সেটাই ভ্যালু অ্যাড করে। সো আপনি পছন্দের সাবজেক্ট পাইছেন কি না সেটা কোনো দেখার বিষয় নাই, আর আপনার যদি পছন্দের সাবজেক্ট নিতে চান তাহলে পরের বছরের জন্য ওয়েট করেন, আর পরের বছরে যদি না পারেন তাহলে তো আপনাদের এডুকেশন যে একাডেমিক ক্যারিয়ারটাই শেষ। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, পছন্দের সাবজেক্ট অনেকেই পায় না, আর অনেকেই পছন্দের সাবজেক্ট পাওয়ার পরও সেটাকে পরবর্তীতে পছন্দ করে না। অনেকে মনে করেন যে বাংলা নিয়ে পড়তে চাইছিলো বাংলা নিয়েছি, বাট বাংলা সাবজেক্টটা 2-3 মাস পড়ার পর সেটা আর ভালো লাগতেছে না, এরকম সবারই হয়। আপনারা আপনাদের কলেজের বন্ধুবান্ধবদের বা বড়ো ভাইদের জিজ্ঞেস করে দেখেন 90% উপরে
প্রত্যেকেই নিজে নিজের সাবজেক্টের উপর সন্তুষ্ট না। আমি নিজেও আমার সাবজেক্টের উপর সন্তুষ্ট ছিলাম না, বাট যেহেতু আমাদের অনার্স কোর্সটা 4 বছর, সো 4 বছরের জন্য মানে এমন একটা জিনিসকে আমরা গ্রহণ করতেছি যেটা আমাদের পছন্দ না, এটা কোনো ব্যাপার না, কিছুদিন চালিয়ে নেন, মানিয়ে নেন, অথবা আপনারা সময় নষ্ট করেন। 2 নম্বর, মোটিভেশন না থাকা, বুলশিট। মোটিভেশন কোনো ব্যাপার না, আপনারা যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন। আপনারা যখন ক্লাস 1 থেকে HSC পর্যন্ত পড়ে আসছেন, আপনাদের কি মনে হয় যে আপনারা মোটিভেশনের কারণে পড়ে আসছেন? মোটিভেশন না ভাই, এটা হচ্ছে আপনি পড়তে চান না তার একটা অজুহাত খাড়া করতেছেন। সো মোটিভেশন থাকা না থাকা কোনো ভ্যারি করে না। তারপর হচ্ছে লক্ষ্য না থাকা, পড়তেছি কী করবো, কীভাবে করব, পাশ করব না ফেল করব, পাশ করলে চাকরি করব, পাবো না পাবো না, এইভাবে বিভিন্ন যে প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, সো সেগুলোর সলিউশন আমার কাছে নাই। তবে এর একটা টেম্পোরারি সলিউশন হচ্ছে, ভাই আগে তো পড়ালেখাটা শেষ করেন, সেটা পাবেন না পাবেন না পরের হিসাব, আপনি লটারি জিততে চান, তো তার জন্য প্রথমে আমরা লটারি আপনাদের ক্রয় করতে হবে। আপনি যদি লটারি না কিনেন এমনি তো লটারি জিততে পারবেন না, আগে কিনে দেখেন লটারি ড্র হোক, তারপর আপনার লটারি লাগে না লাগে না সেটা তো পরের বিষয়। সো আগের কাজটা আপনার আগে মন দিয়ে করেন। তারপর ফ্যামিলি সাপোর্ট থাকে না, অনেকের দেখা যায় যে পরিবারে আর্থিক সমস্যা বা অন্যান্য কোনো কারণে ফ্যামিলি পড়াশোনার বিষয়ে সাপোর্ট করতেছে না বা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো সেক্ষেত্রে ফ্যামিলিটা তেমন কোনো ব্যাপার না, কারণ আপনি যদি নিজে পড়তে চান তাহলে মানে কেউ আপনার ব্যারিয়ার না, তার এক্সাম্পলটা আমি। আর আরেকটা সমস্যা হচ্ছে টাকা পয়সা না থাকা, আমরা অনেকেই ন্যাশনাল ইউনিভার্সিটির যতগুলো স্টুডেন্ট হচ্ছে 50%-এর উপরেই যে মেজর প্রবলেম হচ্ছে টাকা পয়সা থাকে না। ভাই এখানে আপনাকে কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে না এবং সেই টাকাটা একজমাও দিতে হচ্ছে না, খুব অল্প পরিমাণ খরচ হয় এবং সেগুলো কিস্তি কিস্তি দিতে হয়। আপনাদের যখন দরকার তখন আপনারা টাকার অনুসন্ধান না করে আগে থেকেই কিছু কিছু করে টাকা সঞ্চয় করে রাখেন, যখন আপনাদের প্রয়োজন হবে সো খরচ করবেন, টাকাটা তেমন ভ্যারি করে না। আরেকজনের প্রবলেম হচ্ছে বা আরেকটা প্রবলেম হচ্ছে যে অন্য কাজে পড়াশোনা সময় না পাওয়া, তার মানে আপনি অন্য কাজে ইনভলভ, যদি আপনি সেই কাজে সন্তুষ্ট থাকেন তাহলে তো পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি আপনার মনে হয় যে সেই কাজে আপনি সন্তুষ্ট না, আপনি আরও বড় কোনো পজিশনে যেতে চান, ইউ মাস্ট বি রিড ইট, আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তারপর অনেকের সমস্যা হচ্ছে প্রাইভেট পড়তে না পারা, আমাদের অনেক বন্ধু ছিল, আমার অনেক ফ্রেন্ড ছিল, আমি নিজেও প্রাইভেট পড়ছি অবশ্য, সো আমার অনেক ফ্রেন্ড ছিল প্রাইভেট না পড়ে মোটামুটি 2nd ক্লাস অর্জন করছে। সো আপনি যদি প্রাইভেট পড়তে না পারেন চেষ্টা করেন প্রাইভেট যেন পড়তে পারেন, আর তারপরেও যদি আপনারা আপনাদের প্রাইভেট পড়তে অনেক সমস্যা হয় কোনো প্রবলেম নয়, আপনারা অটোমেটিক 2nd ক্লাস একটু চেষ্টা করলে করতে পারবেন। তারপর হচ্ছে ক্লাস করতে না পারা, এটা একদম বুলশিট প্রশ্নের উত্তর। ভাই ন্যাশনাল ইউনিভার্সিটির যতগুলো ইউনিভার্সিটি আছে আমার জানা মতো কোনোটাতে ভালো মতো ক্লাস হয় না, সো ক্লাসটা এটা একটা কথার কথা অজুহাত, ক্লাসটা কোনো ব্যাপার না, প্রাইভেটটা একটু ব্যাপার, তো ক্লাসটা কোনো ব্যাপার না, ক্লাস করা আর না করা একই কথা, করতে পারলে ভালো বাট এটাও রেজাল্টের উপর তেমন ইম্প্যাক্ট পড়ে না। অনেকের সমস্যা হচ্ছে, ভাই আমি তো গ্রামের বাসায় থাকি, শহরে তো যাইতে পারি না, সো কলেজে যেতে পারি না, কলেজের বিভিন্ন খবর রাখতে পারি না। ভাই এখন ইন্টারনেটের যুগ, আপনি গ্রামের বাসায় থাকেন, কলেজ যেতে আপনার অনেক সময় যায়, অনেক টাকা যায়, বাট আপনি যদি 18 টাকা দিয়ে 1 GB ইন্টারনেট কিনেন সেখান থেকে মোটামুটি 7 দিন আপনি কলেজের বিভিন্ন যে নোটিশগুলো রয়েছে এবং আপনার সাবজেক্টের রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনারা বাসায় বসে পড়তে পারবেন। সো এই অজুহাতটা খাড়া করার কোনো প্রশ্ন নেই যে আপনি গ্রামের বাসায় থাকেন ভালো মতো পড়তে পারেন না। আর আরেকজনের প্রবলেম, আরও কিছু মানুষের প্রবলেম হচ্ছে যে ভালো কলেজে চান্স না পাওয়া। দেখেন কলেজটা ভালো না খারাপ ইটস ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি ভালো না খারাপ, আপনি একটা মফস্বল এলাকার কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে বাইরে হয়েছেন চাকরির বাজারে, আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। সো আপনার কলেজটা ভালো থাকলে অবশ্যই ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বেড়ে যায়, বাট সেটাই সব কিছু না, আপনি যদি নিজে ভালো মতো পড়েন তাহলে কলেজটা তেমন কোনো ব্যাপার না। অনেকের সমস্যা হচ্ছে গাইড করার কেউ থাকে না, ভাই এটা একটা মেজর প্রবলেম, সো এটা হচ্ছে সিচুয়েশন, আপনার গাইড করার কেউ নেই, সেটা তো আপনার দোষ না বা যারা গাইড করতে পারতেছে না তাদেরও দোষ না, নাই আপনারা নিজে নিজে ভালো মতো করেন, রিসার্চ করেন যে কোনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ, যদি নিজে নিজে না করতে পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখেন, আমার চ্যানেলে ভিডিও দেখেন, আমার মতোই অনেক চ্যানেল আছে সেগুলো ভিডিও দেখেন, আপনারা নিজে নিজে গাইড হয়ে যাবেন। সো গাইড করার জন্য যে ব্যক্তি লাগবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো সোর্স থেকে গাইড হতে পারেন। তারপর অনেকের মেজর প্রবলেম হচ্ছে লিখতে গেলে হাত ব্যথা করে, এটা সবারই করে, আমরা লিখি আপনার কি মনে হয় না যে আমাদের হাত ব্যথা করে, পরিশ্রম হয়, সো পরিশ্রম সবারই হবে, আপনি যদি মুনাফা আপনি যদি চাকরির বেতন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই চাকরি করতে হবে। ঠিক একইরকমভাবে আপনারা যদি স্টাডি করতে চান, স্টাডি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেই ম্যাটেরিয়ালসগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। তারপরে যে সবথেকে যে প্রশ্নটা আমার মনে হয় সবথেকে বেশি দিন লং টাইম লাস্টিং করেছিল এবং কোনো অ্যান্সার পাইনি, সেই প্রশ্নটা হচ্ছে একাডেমিক সিলেবাস আর চাকরির সিলেবাস তো এক না,
তাহলে আমরা একাডেমিক সিলেবাস পড়বো না চাকরির সিলেবাস পড়বো, না চাকরির জন্য একাডেমিক সিলেবাসটা বাদ দিয়ে দেবো, না নাকি দুইটাই বাদ দিব, পড়ালেখা করব না। সো এখানে কথা হচ্ছে যে চাকরি করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা ফুলফিল করতে আপনাকে একাডেমিক সিলেবাস ফলো করতে হবে, তার মানে ইউ মাস্ট বি ফলো একাডেমিক সিলেবাস। আর দুই নম্বর, যেহেতু আপনি চাকরি টাকরি পেতে চান, সো সেখানে চাকরির সিলেবাসটা ফলো করতে হবে, আই মিন তবে এখানে অগ্রাধিকার দিতে হবে। যদি এখন আপনি স্টুডেন্ট হন তাহলে আপনাদের একাডেমিক সিলেবাসটাই অগ্রাধিকার দেওয়া উচিত, সেটা ভালো করে করার মানে প্রয়োজন, কারণ সেখানে যদি জিপিএ ভালো হয় তাহলে আপনারা ভালো চাকরিতে খুব দ্রুত এন্টার করতে পারবেন। আর দুই নম্বর, চাকরি পড়া পড়তে হবে ভাই, চাকরি করবেন আর চাকরি পড়া পড়বেন না এমন তো হয় না। তাছাড়াও আপনি এটা যে খুব বেশি সময় ধরে করতে হবে তা না, আপনার যদি ভালো করে মন দিয়ে পড়েন তাহলে 6 মাসের মধ্যে আপনার চাকরির যে সিলেবাসটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। সো আমার সাজেস্ট, প্রথমে আপনি একাডেমিক সিলেবাসটা খুব ভালো করে করেন, তারপর চাকরি পড়া পড়েন। তারপর প্রবলেম হচ্ছে ইংলিশ গ্রামার না পারা। অনার্সের যতগুলো সাবজেক্ট রয়েছে আমার জানা মতো, আমি খুব ভালো করে জানি না, আমি শুধু বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানি, বাকিগুলো জানি না। তবে আমি ধারণা করতে পারতেছি যে সবগুলো সাবজেক্টে কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো সেশনে অবশ্যই ইংলিশ গ্রামার প্রয়োজন হয় এমন বই আছে এবং এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সো অনেকের দেখা যায় যে অনেক দিন আগে থেকেই ইংলিশ গ্রামারে দুর্বল, সো সেক্ষেত্রে আপনি এখন নতুন করে গ্রামার শেখার উপায় নেই, আপনাকে শিখতে হবে। আর আপনি যদি চাকরির জন্য পড়াশোনা করে থাকেন তাহলে তো ইউ মাস্ট রিড, আপনাকে পড়তেই হবে, কারণ এটার কোনো বিকল্প নেই। ইংলিশ গ্রামারের মতো ইংলিশ স্পোকেনও একই রকম, আপনারা ইংলিশ স্পোকেন পারেন না এটা স্বাভাবিক, পারবেন না, সবাই তো সব কিছু পারে না, বাট আপনাকে শিখে নিতে হবে। কথা হচ্ছে কোথা থেকে শিখবেন ইংলিশ গ্রামার শেখার জন্য, তো অ্যাভেলেবল অনেক অনেক চ্যানেল আছে স্পোকেন শেখার জন্য, অনেক চ্যানেল আছে, সেখানে যদি আপনারা রেগুলার 6 মাস প্র্যাকটিস করেন তাহলে আপনারা শিখে যাবেন। আমার সাজেস্ট হচ্ছে আপনারা ইংলিশ গ্রামার আর স্পোকেন ইংলিশটা খুব ভালো করে শেখেন, চাকরির বাজার আর অনার্সের যে একাডেমিক সিলেবাসটা রয়েছে দুইটাতেই কাজে লাগবে। তারপরে প্রবলেম হচ্ছে মনে থাকে না, এটা সবারই প্রবলেম, আমারও মনে থাকে না, একবার পড়লে কারো মনে থাকে না। আপনি বেশ কয়েকবার পড়েন, আপনি একটা পৃষ্ঠা সম্পূর্ণ পড়লেন, সেখান থেকে মনে করেন যে আপনি 5% মনে রাখতে পারলেন, 95% আপনি ভুলে গেলেন, নো প্রবলেম, সেই পৃষ্ঠাটা 20 বার পড়ান তাহলে তো 100% মনে থাকবে। এরপর পেটে ব্যথা মনে ব্যথা, মানে সেকা খাই যে হ্যান ত্যান প্রেম করি সময় পায় না ভাই অমুক সমস্যা, ভাই এটা কোনো সমস্যা না, আপনার যদি এটাকেই সমস্যা মনে হয় তাহলে আপনার জন্য পড়ালেখা না। সো আমি যে সলিউশনগুলো দিলাম সেগুলো হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আপনারা নিজে নিজেই কিছু প্রশ্নের এই সবগুলো প্রশ্নের সলিউশন করতে পারবেন। ডু পাস্ট রেজাল্ট রিসার্চ, মানে কলেজ ওয়াইজ রেজাল্ট নামে একটা ওয়েবসাইট আছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদের জন্য লিস্ট এক আকারে যে রেজাল্টগুলো দেওয়া হয়। সো আপনারা যদি সেই রেজাল্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাশের হার 5%ও না, যদিও আমাদের নোটিশে দেওয়া হয় যে পাশের হার 78% বা সেগুলো হচ্ছে ভাই মনে করেন যে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট ইম্প্রুভ ফার্স্ট ইয়ারে, আর ফাইনাল ইয়ারে গিয়ে সেখানে ক্লিন পাস হলো 5 জন, আর বাকি আগেই ফাইনাল ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিলো আগের বার সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে পারেনি, পরের বার পরীক্ষা দিয়ে পাস করছে, এরকম স্টুডেন্ট হলেন 90 জন। সো টোটাল স্টুডেন্ট হলো 90 আর 95 জন, সেক্ষেত্রে পাসের হার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখায় যে 95%, বাট ক্লিন পাসের হার কিন্তু 5%-এরও নিচে, আমার মনে হয় যে সেটা 1%-এর নিচে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তো সেখানে আমাদের কলেজের ক্লিন পাসের হার ছিল 10-11 মাঝামাঝি একটা পয়েন্টের, 10.8 সম্ভবত ছিল, এবং থার্ড ইয়ারে সেটা 1.2% গিয়ে মানে ইয়া হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে অনার্সে যদি আপনারা ভালো রেজাল্ট করতে চান মাস্ট বি পড়তে হবে। অনেকেই বলে না পড়েই তো ভালো রেজাল্ট করা যায়, সেটা 4 বছরে সম্ভব না, আপনি ফেল করতে 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 পাস করতে পারেন, তবে সেটা যদি আপনার সময় লস না মনে হয় তাহলে করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি খুব দ্রুত পাস করে বাইরে হতে চান ইউ মাস্ট স্টাডি, আপনাকে অবশ্যই পড়তে হবে। সো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। এত কিছু বলার পরও, এত কিছু বিস্তারিতভাবে আপনাদের জানান দেওয়ার পরও আপনাদের যদি মনে হয় যে আপনারা আরও অন্য কোনো বিষয় সম্পর্কে বা অন্য কোনো প্রশ্ন আপনাদের মনে রয়ে গেছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।